আমরা খেয়াল করছি সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে সুশাসনের ঘাটতি হয়েছে এবং সেখানেও অসৎ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, অসৎ ছাত্র নেতারা এবং অসৎ শিক্ষকরা তারা একটা সিন্ডিকেট তৈরি করেছে, যেই সিন্ডিকেটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের হলে ঠ্যাংড়ে বাহিনীর উৎপাত শুরু হয়েছে, টর্চার সেলের জন্ম হয়েছে। আমি তাই মনে করি এই সুশাসনের আন্দোলনটা যেরকম জাতীয়ভাবে অপরাধী সিন্ডিকেট ভাঙতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের এই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমিতি ও ছাত্র সংগঠনের নামধারী গুন্ডাদের এই অসৎ সিন্ডিকেটটা ধ্বংস করে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর সেখানে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অসৎ ভিসিদের অপসারণ করতে হবে, শিক্ষক সমিতির নামে অপরাজনীতি বন্ধ করে দিতে হবে এবং এই ঠ্যাঙাড়ে বাহিনীকে ধ্বংস করে দিতে হবে। সামনের দিকে বাংলাদেশকে এগোতে হলে এই অপরাধী সিন্ডিকেটটাকে ধ্বংস করতে হবে এবং এই অপরাধী সিন্ডিকেটের হচ্ছে তিন শরিক, দুর্নীতিবাজরা, প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা কালো বিড়ালরা এবং অসৎ রাজনৈতিক নেতারা। তাই আমি মনে করি আমরা দাসদের পক্ষ থেকে যে এই অপরাধী সিন্ডিকেট, এই অপরাধী সিন্ডিকেট উন্নয়নের সকল সাফল্য উইপোকা এবং ফসল কাটা ইঁদুরের মতন খেয়ে ফেলছে। প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযানের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রধান বাধা হচ্ছে অসৎ রাজনৈতিক, অসৎ প্রশাসনিক কর্মকর্তা ও দুর্নীতিবাজদের অপরাধী সিন্ডিকেট। তাই এই রাজনীতির পর্বে এই অপরাধী সিন্ডিকেট ভাঙাটা হচ্ছে প্রধান রাজনৈতিক কর্তব্য।